আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। তো ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন আপনি? মোটামুটি চলছে ভাই, আল্লাহর রহমতে মানুষের দোয়ায় ভালোই চলছে মোটামুটি। আচ্ছা, আপনার কাছে নিয়মিত মূলত সার বাচ্চা বকনা বাচ্চা এইগুলো বিক্রি করেন? জি জি, সারগুলো বেশি বিক্রি করি, কিন্তু অনেকজন বকনা চাচ্ছে, এই জন্য এই সপ্তাহে একটা খুব ভালো পার্সেন্টের একটা বকনা নিয়েছি। আচ্ছা, আজকের কালেকশন দেখানোর মধ্যে কী কী ধরনের বকনা আছে? আজকে আমার কাছে ছয়টা শাহী আলু ছাড় বাচ্চা আছে, একটা শুধু বকনা আছে, মানুষের চাহিদার পরে বকনা আমি নিয়ে আসবো। আজকে তারিখটা আমরা বলে দিই, আজকের তারিখটা হচ্ছে 10 মার্চ 2024 সাল। আপনার ঠিকানা খামারের লোকেশনটা বলে দেন। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রামের নাম অরণখোলা, অরণখোলা গরুহাটার পশ্চিম পাশে বাড়ি এবং খামার। আমার খামারের নাম হাসান ডেয়ারি ফার্ম, আর ব্যবসা বাণিজ্য আমি করি, কিন্তু মামা একটু দেখভাল করে আর কি আর কি। আচ্ছা, চলেন যেগুলো আজকের কালেকশন দেখানোর মতো আছে সেগুলো এক এক করে দেখাই আমরা। চলেন যাই দেখাই। শুরুতে লাল রঙের নাভি কম্বলের ঝরন একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন, কোন জাতের গরু এটা? এটা আপনার শাহিয়াল জাতের গরু, খুবই ভালো গুণাগুণ সবই ভালো, যারা শাহিয়াল গরু চিনে তারা কিনতে পারবে। শাহিয়াল জাতের একটা গরু, এটার বয়সটা কেমন? এটার বয়স আপনার 10 মাস মনে হবে আর কি, আমাদের কিনে আনা জিনিস অনুমান করে বয়স বলি আর কি। আচ্ছা, খাবার দাবার অল স্কোর কোনো সমস্যা নাই? না, খাবার দাবার খুবই সুন্দর খাবার খায়। রোগ বালাই কোনো ঝামেলা? না না, রোগ বালাই থাকলে তো আর এইভাবে বেঁধে রাখা যেত না, গরু ঝিম তো, এটা ঝিমা করু না, এই যে লাভ জব সবই পারছে দেখেন। আচ্ছা, সরাসরি যদি কেউ এসে দেখে নিতে সে ধরনের সুযোগ সুবিধাও তো আছে? হ্যাঁ, সরজমিনে আসলে সবচাইতে আমার কাছে ভালো হয়, বেশিরভাগই আমি সরজমিনে বেশি বিক্রি করছি, গত সপ্তাহ তো এক দিয়েছিল আর সরজমিনে এসে নিয়ে গেছে আর কি। আচ্ছা, এই শুরুর গরুটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি 92,000 টাকা। 92,000 টাকা দাম রাখছেন, যারাই নিবে দাম দরের সুযোগ আছে? হ্যাঁ, দাম দরের সুযোগ থাকবে। আচ্ছা, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর, এটা সে দ্বিতীয় নম্বর সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলুন। এটাও আপনার শায়াল বাচ্চা, গঠনে দুইটা গরু একই মাপের, একই সমান দেখতেও, একই রকম পড়াই। আচ্ছা, একই রকম দেখতে, এটার বয়সটা কেমন আছে? একই রকম, এটার বয়সও একই সমান হবে, 10 মাস প্লাসই হবে যতদূর সম্ভব আর কি। সামনে 25 টার্গেট করে যারা করবে তাদের জন্য? হ্যাঁ জি 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 জি। আচ্ছা, 25 টার্গেটের গরু এগুলো দামে কেমন রাখছেন? এটা এটাও 92,000 টাকা দাম রাখছে। এটাও 92,000 টাকা, আলোচনা করে দাম দর ফিক্সড করে গরু নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। 3 নম্বর সিরিয়ালে হাতে পায় লম্বা একটা গরু আনছে, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শায়াল গরু, এটাও একই সাইজ, একই দেখতে, একই রকম, এটা 10 মাস প্লাস বয়স হবে আর কি। 10 মাস প্লাস। আচ্ছা, এগুলো তো শিং তো খুব বেশি একটা বড় হবে না বোধ হয়? না না, এগুলো শিং আপনার দেখা যায় দুই দাঁত হইতে হইতে এই এক বিদ্ধ কি মোটাম এরকমই ছোট শিং হবে। হ্যাঁ, ছোট শিং হবে। আচ্ছা, তো খাবার দাবার ঠিকঠাক, এগুলো বয়স কেমন আছে? এটার বয়স আপনার 10 মাস প্লাস আছে। 10 মাস প্লাস আছে। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি, এটাও আপনার 92,000 টাকা দাম। 92,000 টাকা। আচ্ছা, পাশে বেশ সুন্দর হোয়াইট কালারের বেশ সুন্দর গঠনের সাদা একটা গরু আনছেন, এটা সম্পর্কে একটু বলেন। এটাও আপনার শাহিয়াল গরুই, শাহিয়ালের মধ্যে এটা সাদা হয়। আচ্ছা, সাদা শাহিয়াল এটা? জি জি। আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আপনার 10 মাস প্লাস আছে। 10 মাস প্লাস আছে। আচ্ছা, খাবার দাবারে কোনো ঝামেলা নেই গরু? না না, খাবার দাবারে কোনো ঝামেলা নেই। আচ্ছা, কোনো সেবাকাঙ্ক্ষী ভাই নেওয়ার আগ্রহ প্রকাশ করলে গরু দেখবে, দেখে দাম দর ফিক্সড করে এটাও নিতে পারবে? হ্যাঁ, এটাও নিতে পারবে। দামে কেমন রাখছেন এটা? এটাও 92,000 টাকা দাম রাখছে। এটাও 92,000 টাকা। আচ্ছা, এটা 4 নম্বর দেখলাম, পাশে ব্ল্যাক কালার বা কালো রঙের একটা গরু আনছেন, এটা সম্পর্কে একটু বলেন। এটাও আপনার শাহিয়াল বাচ্চাই, কিন্তু এটা চেহারা কালো এবং বাচ্চাটা খুবই সুন্দর, লাদুস লুদুস। আচ্ছা, ভিন্ন ভিন্ন কালারের গরু নিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা, তিনটা দেখলাম, লাল একটা, সাদা পাইছি, এটা কালো পেলাম, এটা দামটা কেমন রাখছেন? এটা 82,000 টাকা দাম রাখছে। 82,000 টাকা দাম রাখছেন, কেউ নিতে চাইলে আলোচনা করে এটা নিতে পারবে। আচ্ছা, পাশে 6 নম্বর সিরিয়ালে লাল এবং সাদা পাকড়া সাপের একটা গরু নিয়ে আসছেন, সুন্দর গঠনের গরুটা, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটাও আপনার শায়াল বাচ্চাই, এটা একটু ভিন্নতা আছে, মাথা চুট গলা লাভি কোনো দিকে কমতে নেই, কালারে ভিন্নতা আসছে। জি। আচ্ছা, এটা বাজেটটা কেমন রাখছেন? এটাও 92,000 টাকা দাম রাখছেন। 92,000 টাকা দাম রাখছেন, কেউ যদি নেওয়ার আগ্রহ প্রকাশ করে অবশ্যই গরুটা দেখবে, দেখে শুনে দাম দর ফিক্সড করে এটাও নিতে পারবে। জি জি। তো এখানে যে 6টা দেখলাম, 6টা যদি একত্রে নেয়, একত্রে নেয় কেমন দাম? এটা 6টা যদি একত্রে নেয় 86,000 টাকা আমি লটে দাম রাখছি, এই 6টা শাহিয়াল গরু। এই 6টা শাহিয়াল গরু যদি একত্রে নেয় 86,000 টাকা পার পিস। জি জি। তারপরে কি আলোচনা করা যাবে? হ্যাঁ, আমার সব জায়গাতে আলোচনা করতে পারে, আমরা পুরাতন ব্যবসায়ী, আমরা হাটেও বিক্রি করি, খামারেও বিক্রি করি, কারণ খামারে তার এই গরু আমরা জন্ম দিই না, আমরা সংগ্রহ করি আর বিক্রি করি।
আচ্ছা 2-4-5 হাজার টাকা লাভ হচ্ছে গরু বিক্রি করছেন? হ্যাঁ আমরা সীমিত লাভে করি, অত লাভ হলে তো গাড়ি বাড়ি হয়ে যাবে, আমরা সীমিত লাভে গরু বিক্রি করি। আচ্ছা তো সর্বশেষ সিরিয়াল একটা বকরা গরু আছে সাদা কালো রঙের, অনেকে সায়াল গরুর পাশাপাশি অনেকে এক একটা বকটনা টকনা চাই, দেখি মানুষের চাহিদা কেমন, এই জন্য বকনাটা আমি সংগ্রহ করছি। বকনাটা আপনার হাই পার্সেন্টের গরু হবে আর কি। আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা? হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান বকনা, এবং তলামলাগুলি খুবই সুন্দর, মানে যাকে বলে এর ভিতর কোনো কিছুতে কমতি নেই আর কি। আচ্ছা রেডি কি হয়েছে না সামনে রেডি হবে এটা? সামনে আপনার এখন 10 মাস প্লাস বয়স আছে, দেখা যাচ্ছে যে 14-15-16 মধ্যেই এটা প্যাকনেট হয়ে যাবে আর কি। এবার এই গরু যেহেতু নিবে যোগাযোগ করার জন্য একটু ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার 01731585845। এই নাম্বারে যোগাযোগ করে গরু নিতে পারবে? জি জি পারবে, কারণ আমি এটুকু সেল না, কথা কম বলেই গরু বিক্রি করে, কারণ আল্লাহর রহমতে প্রত্যেক সপ্তাহের গরু প্রত্যেক সপ্তাহে সেল দেয়, অনেকজন অনেক নতুন নতুন গরু আসে। হ্যাঁ অনেকজন অনেক কথা বলে, লাভ লস দিয়ে ব্যবসা, কোনো সপ্তাহে লাভ হবে কোনো সপ্তাহে লস হবে, এটাই সেটাই তো। ঠিক আছে সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।